বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার চিংড়াখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কবির হোসেনের অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, দুর্ব্যবহার ও স্বজন প্রীতির প্রতিবাদে এবং তার অপসারণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করছেন এলাকাবাসী। ধন্যবাদ আপনাকে। আমি শ্যামল কুমার চন্দ, স্থানীয় বাসিন্দা। আমাদের ঐতিহ্যবাহী চিংড়াখালী হাই স্কুল এর সম্মানিত প্রধান শিক্ষক মহোদয় তার অশালীন বক্তব্য, কুরুচিপূর্ণ মন্তব্য, ছাত্রছাত্রীর সাথে অমানবিক এবং পৈশাচিক আচরণ, অভিভাবক সমাজকে হেয় প্রতিপন্ন করা, এটা তার চিরায়ত একটা প্রথা। আমার তথা সমস্ত এলাকাবাসীর অভিযোগ তার বিরুদ্ধে। গত দুদিন আগে সেই তার স্বভাবজাত আচরণের বহিঃপ্রকাশ তিনি ঘটিয়েছেন। তিনি তার স্বভাবজাত সুরে বলেছেন যে চিংড়াখালীর সকল মানুষ কুত্তার বাচ্চা, এই কুত্তার বাচ্চাদের কারণে আমি স্কুলের কোনো উন্নয়ন করতে পারি না, যেটা খুবই দুর্ভাগ্যজনক এবং অমার্জনীয় অপরাধ বলে আমি মনে করি। একজন প্রধান শিক্ষকের মুখ থেকে রাস্তায় দাঁড়িয়ে প্রকাশ্যে জনসমক্ষে এ কথা বলা কতটা সমীচীন সেটা আপনারা সাংবাদিক ভাইয়েরা আপনারাই বিবেচনা রাখুন। আর দ্বিতীয় অভিযোগ, আমি শ্যামল কুমার চন্দ, জীবনে কারো সাথে, এই চিংড়াখালীর কোনো মানুষের সাথে আমার আজ পর্যন্ত মতবিরোধ, মতদ্বৈততা হয়নি, কিন্তু আমি আজকে ওনার কথিত মতে সন্ত্রাসী, আমি সন্ত্রাসী লালন করি এবং সন্ত্রাসী দিয়ে ওনার উপর হামলা চালিয়েছি, এরকম একটি অভিযোগে অভিযুক্ত আমি ওনার কাছ থেকে, যেটা সর্বাঙ্গীন মিথ্যা, সর্বৈব মিথ্যা। এর যদি বিন্দুমাত্র কোনো সত্যতা থেকে থাকে তাহলে আমি জবাবদিহি করতে বাধ্য। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আমি পরিশেষে বলতে চাই, আজকের মানববন্ধন এই আমাদের ঐতিহ্যবাহী স্কুলের কলঙ্কিত প্রধান শিক্ষকের অপসারণের উদ্দেশ্যে এবং শ্যামল কুমার চন্দ, যা যে আমি ব্যক্তি শ্যামল, আমার বিরুদ্ধে আনিত অভিযোগের বিরুদ্ধে আমি আজকে এই মানববন্ধন আহ্বান করেছি। এলাকাবাসীর সক্রিয় সাড়া এবং সক্রিয় সহানুভূতিতে আজকে আমরা এখানে দণ্ডায়মান আপনাদের সামনে। ধন্যবাদ সবাইকে। আজকে মানববন্ধন হয়েছে এই নিয়োগ নিয়ে। এই হেড স্যারেরা কিন্তু ব্যবসা বাণিজ্য করে, এই ব্যবসা বাণিজ্যর কাছে নিয়ে উনি বিভিন্ন এনে মামলা হয়েছে। মামলা হওয়ার পরে বিভিন্ন আজকে উনি এই নিয়োগ ই করতে পারে নাই, না করার পরে উনি আজকে উনি ইউপির সদস্য ছিল দুজন ছিল, এটা ওই ডাক্তার সুনীল বৈরাগী আর আশরাফ সিদ্দার, তাকে নিয়ে পাশে কথা বলে যে মেন আজকে আমি নিয়োগ দিতে চাইছিলাম, সিংড়াখালীতে সাইডে নিষ্পদের সাইডে নিয়োগ ছিল, এই নিয়োগ সাইডে দিতে পারলাম না। আমি শেষ করে যে এই সারে আজকে যে হেড স্যারে আজকে তার আসারণের কারণে গ্যাসে বস্ত্র রামনের উনি তিন চারটে মেয়ে কিন্তু মাইরা তাই হসপিটাল পাঠাইছিল। আজকে ওনার ভাষার কারণে ওনার এলাকার বিভিন্ন কিছু কোনো লোকরে গেলে কোনো মূল্যায়ন করে না, কোনো গণ্যমান্য ব্যক্তি গেলে ওনার কাছে ই করে না। ওনার এই নিয়োগের কারণে উনি কোনো সঠিক বিভিন্ন উনি ওনার এই সমস্যার কারণে উনি আজকে বিভিন্ন এলাকার মানুষ ধরে উনি বিভিন্ন কিছু গালাগালি বিভিন্ন কিছু করে বিভিন্ন, কিন্তু আমরা ওনাকে এ জায়গা চাইতেছি না, উনি এখান থেকে অপসর হয়ে সরে যাও, এটাই আমার কাছে মানববন্ধন করা। সে লোক যে দুর্নীতিতে তার যে ব্যবহার আসারণ এই এলাকাবাসী তার উপরে খুব ক্ষুব্ধ। ওকে, আমি মোহাম্মদ সোহেল সিকদার, চিংড়াখালী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির মেম্বার। আজকে এই মানববন্ধনে যে আমি নামছি আমার ভীষণ কষ্ট লাগতেছে, কারণ স্কুল আমাদের, আজ স্কুল নিয়ে পেপার পত্রিকায় লেখা হবে এটা আমার বড় খারাপ লাগে। তারপরও আমি নামতে বাধ্য হয়েছি যে এর প্রথমত আমি যেটা জানি যে আমার হেডমাস্টার পথে দাঁড়িয়ে স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে এখানের লোকদের, আপনার স্থানীয় লোকদের উদ্দেশ্যে নিয়ে সে কুত্তার বাচ্চা হয়ে গালি দিয়েছে। পরে কিছু বলাপান ভাই বন্ধু তারা জিজ্ঞাসা করবে, আমি নিষেধ করছি যে স্কুলে জ্ঞানজাম করলে আমাদের নষ্ট হবে, পরিবেশ নষ্ট হবে। তারপর আমি সভাপতিকে আমার বিচার দিলাম, সে বললো ঠিক আছে সোহেল, তুমি সবাইকে নিয়ন্ত্রণে রাখো, আমি বাড়ি এসে রেজলিউশনের মাধ্যমে আমি এই মিটিংটা আলোচনা করে তার বিচার করব। কিন্তু সে করলো না। তারপরের দিনে যে ঘটনা ঘটলো শ্যামল কাকার সাথে যে আচরণ করছে আমি শোনার পরে আমি স্কুলে ঢুকলাম, আমাকে হেডমাস্টার বলেনি
ম্যানেজিং কমিটি আরও যারা আছেন তাদেরকে জানাইছে, এলাকার যারা সন্ত্রাসী করে তাদেরকেও সে জানাইছে, কিন্তু আমি ম্যানেজিং কমিটির সদস্য, আমাকে সে জানায়নি। তারপরও আমি ঢুকছি, কারণ স্কুলটাকে নষ্ট হতে আমি দেবো না। ঢোকার পরে আমি সালাম দিয়ে লাইব্রেরিতে গেলাম, যাওয়ার পরে স্যারকে বললাম যে সে তো আমার স্যার, আমি স্যার বসতে পারি? তো বসেন। স্যার আমি আজকে যে ঘটনা ঘটছে আপনি তো আমাকে আগে জানাবেন, আপনি এলাকার লোকজনদের জানাইছেন, ম্যানেজিং কমিটির আরও লোক আছে, ভাইয়েরা আছে, তাদের জানাইছেন, আমাকে কি জানাবার প্রশ্ন আসে না? আমাকে সে বলে আপনি কে স্কুলে? আমি বললাম আপনি কী বললেন? আমি কিছু না। না আপনি তো কিছু না, আপনি তো শ্যামল চক্রের লোক, আপনি আপনাকে আপনার কেন জানাবো? আমি বললাম ঠিক আছে স্যার, তাহলে আমি যখন কিছু না তো আমার কোনো অধিকারই নেই এখানে, আমি চলে যাই। তারপর সভাপতিকে ফোন দিলাম, স্যার আমাকে এই কথা বলছে। সে বললো ঠিক আছে আমি আসি। সে আসার পরে আমাকে আর সে ফোন দেয় নাই, ফোন না দেওয়ার কারণে সে পরবর্তীতে ফোন দিয়েছে, সোহেল আমরা মানববন্ধন করব, আমি কারো ভুল লাগছে শ্যামালে, আমি কিছু কেন? আজকে আপনার কাছে আমি বিচার দিছি যে সে মানুষকে গালি দিয়েছে এই বিষয়টা আগে করেন, বলছে সে বলতেছে সেটা পরে, আগে মানববন্ধন করো তুমি কি রাজি কি না? আমি কিছু আমি রাজি না, কারণ যে অন্যায় করছে তার বিচার না করে যে ন্যায় বিচারে প্রতিবাদ করছে তার বিচার হবে। আমি এ সমাজে থাকতে চাই না, আমি আমার সমাজের মানুষ নিয়ে থাকতে চাই, আমি ম্যানেজিং কমিটি থাকতে চাই না, এ বলে আমি বের হয়ে এসেছি। বের হওয়ার পরে আজকে এই মানববন্ধন, আমার আর কিছু বলার নেই। আসলে আমি চাই যে আমার হেডমাস্টার, আমার হেডমাস্টার কোনো অভিভাবক গেলে তাকে একটু বসতেও বলে না। হ্যাঁ, একটা অভিভাবক স্কুলে কেন যায়? সে তো খাওয়ার জন্য যায় না, একটা স্যারের কাছে বা ম্যানেজিং কমিটির কাছে একটু সহানুভূতি, একটু ভালোবাসা চায়, কিন্তু তা না করে সে কিছু আচরণ করে যাতে অভিভাবকরা তাদের ছাত্রছাত্রী এখান থেকে বের করে অন্য স্কুলে নিয়ে ভর্তি করে। আমার দাবি হচ্ছে এই হেডমাস্টার স্কুল থেকে চলে যাক, আমার আর কোনো দাবি নেই। দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষকের অসদাচরণ আর নানা বিষয়ে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, আত্মীকরণ, স্বজন প্রীতি, ম্যানেজিং কমিটির সম্মানিত অভিভাবকদের সাথে অসদাচরণ আন এবং বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাবা মায়ের সাথে অসদাচরণ সহ নানা সমস্যার কারণে নানা অপরাধে এলাকাবাসী কিন্তু ফুঁসে উঠেছে এবং এলাকাবাসীর একটাই দাবি, অতি দ্রুত প্রধান শিক্ষক কবির হোসেনের অপসারণ চান তারা। এবং যদি প্রধান শিক্ষকের অপসারণ না হয় তাহলে তারা আরও বড় আন্দোলনে যেতে বাধ্য হবেন বলে আমাদেরকে জানিয়েছেন। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম, সাবেক মেম্বার, 2 নম্বর ওয়ার্ড। আমার অভিযোগ, আমি আজকে মানববন্ধনে দাঁড়াইছি এই কারণে আমার অভিযোগ, এখানে নতুন একটা ভবন হইতেছে সিংড়াখালী মাধ্যমিক বিদ্যালয়, ওই ভবনে ঢালাইয়ের দিন যেদিন ওই ঢালাই দেয়, ওই ঢালাইয়ের দিন আসছি, আসার পরে উনি ওই 3 নম্বর খোয়া দিয়ে ঢালাই দিছে। এইটা আমি বাধা প্রদান করায় বর্তমান ম্যানেজিং কমিটির সদস্য মোহাম্মদ সোহেল শিকদার, উনি ওইখানে উপস্থিত ছিল। কারণ যখন বাধা দিছি তখন হেডমাস্টার সাহেব আমার ওইখান থেকে পাশ কাটাই চলে গেছে। পরবর্তীতে হেডমাস্টারে জিজ্ঞেস করলাম যে আপনি কেন আমার সাথে প্রতিবাদ করলেন না। তার পরবর্তীতে আমি সোহেল শিকদারের কাছে জানতে পারলাম যে উনি 50,000 টাকা উৎকোচ গ্রহণ করছে। ওই 50,000 টাকা উৎকোচ গ্রহণ করছে, যার কারণে তারা যেভাবে পারে ওইভাবে বিল্ডিং করে যাবে। এই শোনার পরে আমি আন্দোলনে নামছি। তখন ম্যানেজিং কমিটির আরও লোকজন আসিল, তার আইসে পরবর্তীতে ওই ইঞ্জিনিয়ারের সাথে আমার একটা মীমাংসা হয়েছে। কিন্তু উনি এইভাবে উৎকোচ গ্রহণ করে, চাকরির বেলায় উনি উৎকোচ গ্রহণ করে। আমি এই প্রধান শিক্ষকের অপসারণ চাই। আমি চাই এইখানে আগে যে প্রধান শিক্ষক ছিল উনি একটা ভালো শিক্ষক ছিল, ওনারে মাইয়ে মেয়ে অপহরণের একটা অভিযোগ দিয়া, ওনারে মিথ্যা অভিযোগ দিয়া ওনারে এখান থেকে বাহির করিয়া একটা বয়াতি যে গান টান গাইতো, এই একটা প্রধান শিক্ষককে যার কোনো যোগ্যতা নাই, যে যোগ্যতাবিহীন লোক এইখানে প্রধান শিক্ষক বানাইছে, আমরা চাই না। কারণ এখানে তো আমার ছেলে মেয়ে নাতিপুতি এখানেই পড়বে, একটা ভবন তৈরি করেছে সেখানে 50,000 টাকা উৎকোচ গ্রহণ করছে, তাহলে এটা তো আমি মানতে পারি না। হচ্ছে যে ছাত্রীদের অপমান, আমি চাই যে এর প্রধান শিক্ষকের অপমান, আমার ভাগ্নি অবসরে অসুস্থ ছিল তার বিরুদ্ধে অ্যাকশন সভাপতি, এবার আমি আমার বক্তব্য শেষ করছি। এখানে কিন্তু এই মানববন্ধনে আজকে শুধু অভিভাবক এবং স্থানীয় নয়, স্থানীয় যারা জনপ্রতিনিধি আছেন তারাও কিন্তু অংশ নিয়েছেন এবং প্রত্যেকের একটাই দাবি, এই প্রধান শিক্ষকের অপসারণ চান তারা। মানববন্ধন শেষে একই দাবিতে এলাকাবাসী বিক্ষোভ মিছিল করেন। প্রধান শিক্ষকের অপসারণ চান।
চাই।